আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সূরা আল আলাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক। যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনি পাঠ করুন এবং জেনে রাখুন আপনার পালনকর্তা মহান দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলাম। যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, অর্থাৎ তিনি জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম। তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতুগা। আশ্চর্য, নিশ্চয় এ মানুষই সীমা লঙ্ঘন করে। আর রাআহুস্তাগনা। কেননা সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। ইন্না ইলা রব্বিকার রুজআ। নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই একদিন অবশ্যই তাদের প্রত্যাবর্তন হবে। আর আইতাল্লাযী ইয়ানহা। আপনি কি সেই দাম্ভিক ব্যক্তিকে দেখেছেন যে নিষেধ করেছে তাকে? আবদান ইযা সাল্লা। অথচ বাধা দিল আল্লাহর এক বান্দাকে যখন সে নামাজ পড়ে। আর আইতা ইন কানা আলাল হুদা। আপনি কি দেখেছেন সে কি সঠিক পথের উপর আছে? আও আমার বিত্তাকুয়া। অথবা সে কি অন্যদের আল্লাহকে ভয় করার নির্দেশ দেয়? আরো আইতা ইং কাযযাবা ওয়া তাওয়াল্লা। আপনি কি তাকে দেখেছেন যে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তার থেকে মুখ ফিরিয়ে নেয়? আলাম ইয়ালাম বিআন
এই দাম্ভিক লোকটি কি জানে না যে আল্লাহ তার সব কিছু দেখছেন? না, কিছুতেই না, যদি সে এ থেকে ফিরে না আসে তাহলে আমি তাকে অবশ্যই তার কপালের চুল ধরে টেনে হেঁচড়ে আনব। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। আপনি কি জানেন এই লোকটিকে? এই লোকটি হলো আমাকে মিথ্যা প্রতিপন্নকারী নাফরমান ব্যক্তি। অতএব বাঁচার জন্য সে তার নিজের মজলিসি বন্ধুদেরকে আহ্বান করুক। অচিরেই আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। না, কিছুতেই না, আপনি তার অনুসরণ করবেন না, বরং আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং এই আয়াতের তেলাওয়াত যিনি শুনবেন সকলকেই এখানে একটি সেজদা আদায় করতে হবে, সেজদা করা ওয়াজিব। সাদাকাল্লাহুল আযীম।